ভগবান ভক্ত জীবন গঙ্গা
পিয়র ধারী জানি এ চারি গুরু গুরুজন মানুষ আশীর্বাদ কথা উপরে রাখি
গন্তব্য পথর পথিক হওয়া পূর্ব মহত লোক মানে যে বাটকু অনুসরণ করে যাই আমি বাটর বাটই হওয়া পড়ব তাহলে ধনরে নাই বাটিব পাল্লা মহাজ্ঞ পাল্লা মহাজ্ঞর আজ হচ্ছে উদযাপন রজনী ধনরে কত শীঘ্র যে সময় চালগলা বাপ ভাই মান মুখমন্ডল প্রতিদিন দর্শন করে পাপনেত্র পবিত্র হয়ে যাচ্ছে ভাগবত দাস পু কন কহিলে জনসমুদ্র পরি সবুড়ে যুয়াড়ে কু হাত মারু সমস্ত গোটে গোটে কলাকার অতিথি হবনি এ জনসমুদ্র পরি কলাকার গ্রামে এ ক্ষুদ্র কলাকার হিসাবে আজ আপন মানক আগরে কন কহি কন গাই আপন মানক চিত মুরঞ্জিত করে পারি তা হচ্ছে মোর কল্পনা ক্ষেত্র বাহারে প্রথমত চারিদিন হল সেই পুরোনা কথা চাল মঞ্চরে বাপ মানকর মঙ্গল বিধান করা হলে আমার স্থান দীর্ঘজীবী করা হলে কলাকার হিসাবে আমি তো কিছু করিপারা না সে ঈশ্বরঙ্কর পদপঙ্ক যেতে টিকি ঠাকুর আবাহন করা তাপরে দেখবা পাল্লা কথা চারিদিন হল তো ভগবান আজ্ঞা ডাকুছে চারিদিন হল ভগবান ডাকুছে এইভাবে সুন্দর অনুষ্ঠানের আমি মানে যোগদান দেছে প্রভুঙ্কর বার্তা শুনছে ভগবান কাহি ডাকা লাভ কম আমার কী ডাকা কহিল সত্যনারায়ণ স্বামী সর্বাধ মঙ্গল বিধান করে তাঙ্কর উত্তরোত্তর উন্নত করন্তু বলে সর্বে প্রেমানন্দ একবার হরি ভগবান
যে তোকে এতে দিন হল দলরে তু রহল পাল্লা অনেক তু বুল পাল্লা জগত ভিতরে কহিলু কী ভগবান কু ডাকিবা সত্য
পূজা কলা তু কুয়ারে আসিছু তু ধর্ম করিয়া আসিছু এটি যাও পালা চালিছি তু ধর্ম করিয়া আসিছু কিন্তু তু কলিযুগর উদ্ধার পাই পাই তু পালা গাই তুমি লড়িলে যাবু মন্দির গলে বাপা পুণ্য না কথা কহিনি আপন মান ঋষিকেশব শাস্ত্রী মহোদয় লেখনী মূল দায়িত্ব নামে বল ঋষিকেশব শাস্ত্রী মহোদয় আজ্ঞা কোণ কহিলে মন্দির গলে বাপা পুণ্য না প্রমাণ দেলে ঋষিকেশব শাস্ত্রী মহোদয় বলে কাষ্ট পাষাণ কিন্তু কলিকল্প সংসার সাগর ভিতর উদ্ধার পাইবা পাই হলে
ও সন্থ সমাজ গোটিয়ে ছোটিয়া বাট গোটিয়ে ছোটিয়া উপায় বাপা করা হব যদি সেই ছোটিয়া উপায় অতি ধর্ম করি পারিব Ah!
ପ୍ରଭାତ ସମୟରୁ ଗୀତା ଟିକେ ପାଠ କରିବା ମଧ୍ୟାହ୍ନ ନାରୀ ସଙ୍ଗମ ମଧ୍ୟାହ୍ନ ସମୟ ବାପା ମଣିଷ କୋଉଟା ସହଦେବ ପୂଜିତ ସକନ୍ୟା ଭର ରାଘବ ଶ୍ରୀଦେବ ମହାଦେବ ମା ପାର୍ବତୀ ପୁରସ୍କୃତ କରିଥିବା ଦାତାଙ୍କର ସେ ସତ୍ୟନାରାୟଣ ବିଭୁ ଅନ୍ତର୍ଜ୍ଞାନୀ ସର୍ବାଙ୍ଗ ମନଭିଷ୍ଟ ପୂର୍ଣ୍ଣ କରି ତାଙ୍କର ଉତ୍ତର ଉତ୍ତର ଉନ୍ନତି କରନ୍ତି ବୋଲି ସର୍ବେ ପିଲା ଅନ୍ତେ କବାର ପ୍ରଭାତ ସମୟ ବନା ମଧ୍ୟାହ୍ନ ସମୟ ମଧ୍ୟାହ୍ନ ସମୟ କହିଲେ ବାପା କୋଉଟା ମଣିଷର ଯୁବକ ଅବସ୍ଥାକୁ କହିବା ମଧ୍ୟାହ୍ନ ସମୟ ନାହିଁ ବାପା ଯୁବକ ଅବସ୍ଥାରେ ବାପା ନାରୀ ସଙ୍ଗମ ନାରୀକୁ ନେଇକି ଆମେ ରାମାୟଣ ସରିଯାଇଛି ପାଞ୍ଚ ମିନିଟ୍ ବିଶେଷ ଘୋଷଣା।